সাই করার নিয়ম জমজমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহণ করুন সাফা ও মারোয়া পাহাড় দুটি কাবা শরীফের পাশে অবস্থিত এ পাহাড় দুটির মাঝে সাতবার আসা যাওয়া করাকে সাই বলা হয় উমরা পালনে সাই করা ওয়াজিব সাফা ও মারোয়া এখন আর পাহাড় সদৃশ নেই লাখো হাজিদের সুবিধার্থে মেঝেতে মার্বেল পাথর

ওমন ততওয়াখৈর ফাইন্নল্ল হসা কিরুনালিম সুরাবাকারা আয়াত একশো সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে কাবার শরীফের দিকে মুখ করে সাইয়ের নিয়ত করে হাত তুলে তিনবার তাক বীর বলে দোয়া করুন তারপর মারওয়ার দিকে রওনা হয়ে দুই সবুজ দাগের মধ্যে একটু দ্রুত পথ চলে মারওয়ারায় পৌঁছালে এক দৌড় পূর্ণ হল মারোয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন এবং আগের মতো চলে সেখান থেকে সাফায় পৌঁছালে দ্বিতীয় দৌড় পূর্ণ করুন প্রতি দৌড়ে সাফা ও মারোয়াতে হাত তুলে দোয়া করুন এভাবে আসা যাওয়া মিলিয়ে সাতবার চলাচলের মাধ্যমে সাই সম্পন্ন হবে সাই শেষ হলে এ দোয়া পড়ুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين সাফা মারোয়া পাহাড়ে এবং দুই পাহাড়ের মাঝে সবুজ স্থানে পড়ার আরও দোয়া আছে যেগুলো যার যার মতো মুখস্থ করে নিতে পারেন